শান্তিপুর চৌধুরী পাড়ায় যুবকের রহস্য মৃত্যু এদিন সকালে স্থানীয় একটি মাঠের পাশ থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ রহস্যজনকভাবে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম দীপক মাহাতো ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর নিঃসৃঙ্গপুর চৌধুরী পাড়ায় স্থানীয়দের দাবি পেশায় নৌকা চালক দীপক বুধবার সকাল থেকেই মদ্যপান করেছিল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আবারও মদ্যপান করে বলে জানা যায় বৃহস্পতিবার সকালে একটি মাঠের পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাসিন্দারা খবর দেওয়া হয় শান্তিপুর থানায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে স্থানীয়দের অনুমান অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে তার প্রসঙ্গত গত কয়েক মাস আগে নৃসিংহপুর চৌধুরী পাড়ায় মদে বিষক্রিয়ায় বারোজন গ্রামবাসীর মৃত্যু হয় নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন এলাকায় চোলাই মদ বিক্রি বন্ধে উদ্যোগী হন প্রশাসন মদ বিক্রি বন্ধ করলেও এলাকার যুবকদের মদ খাওয়া বন্ধ হয়নি গঙ্গা পেরিয়ে ওপারে গিয়ে মদ খেয়ে আসছে স্থানীয় যুবকরা এলাকার বাসিন্দাদের দাবি প্রশাসন আরও করা পদক্ষেপ নিক মরে গেছে উনি কালকে সারাদিন মাল খেয়েছে সারাদিন মাল খাওয়ার পরে ভাত ফাত কিছুই খায় না ভাত ফাত কিছু খায় না তারপরে মেলাতে গেছে ওদিক থেকে মাল ফাল খেয়ে আবার খেয়েছে মাল মাল ফাল খাওয়ার পরে উনি এমনিতে হ্যান্ডিক্যাপ ছিল আর শক্তি সেরকম গায়ে নেই আমার মনে হচ্ছে মাল খেয়েছে আর ঠান্ডা সারা রাত পড়েছিল আমার ওটাই মনে হয় আমরা বলতে চাইছি যে পুরো মতটা বন্ধ হয়ে যায় যেটা পুলিশ প্রশাসন দিয়েছে যে বলে দিবে যে মানে মাল খাবেন না আপনি আমাদের গ্রামের লোক শুনবে না যদি মারে আর না ভয় দেখায় ও কোনো দিন কোথায় কোনো দিন শুধরাবে না বিউরো রিপোর্ট নিউজ নোমাইজ লাইন শান্তিপুর